ভালো করে মাখিও হ্যাঁ তোর গায়ে হলুদ দিয়ে দেবো আমাকে বলি যারা তোর গায়ে হলুদ বাসন মাছটা আসাদি এটা হচ্ছে আমাদের আসাদি আর এই যে বসে দাঁড়িয়ে আছে ওরা গুড মর্নিং গাইস মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ দিস রোমি.সঞ্জীব লাইফস্টাইল সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে আজকে কি রান্না করছে লোটে বাজে ঝুরি পাবদা মাছ এই এসেছে লোটে এন্ড পাবদা কালকে তোমাদের দেখিয়েছি অবশ্যই দেখতে থাকো এবং কি করে করছো কি কি দিলে একটু যদি রেসিপিটা একটু বলে দাও তাহলে খুব ভালো হয় সিক্রেট আমি তাজ হোটেলে সেফ ওফ পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লোটে মধ্যে ঝুরি তোমাদেরকে দেখাচ্ছি এখন কি কি দিয়েছে পেঁয়াজ কুচি আদা লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ আদা লঙ্কা রসুন কুচি আর এটা হচ্ছে লোটে মাছ সেই লোটে মাছ দেখতেই পাচ্ছো তারপরে ধনে পাতা দেবে এখন এটা ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছে এর মধ্যে হলুদ দিয়ে দিল একটু একটু হলুদ এন্ড সল্ট টু টেস্ট ভালো করে মাখিও হ্যাঁ লো ফ্লেমে দিয়েছে স্যালো ফ্রাই হচ্ছে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিল একটু লবণ ঠিক আছে কাশ্মীরি মির্চ বাসন মাছটা আসাদি এটা হচ্ছে আমাদের আসাদি আর এই যে বসে দাঁড়িয়ে আছে ওরা দেখছে আমার রান্না করা আর ওখানে বসে আছে শ্বশুর মশাই দেখলেই পাচ্ছ আমরা রেডি এখন মাঠে যাওয়ার জন্য বুঝতেই পারছো আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ওয়েদার আছে আজকে হালকা বৃষ্টিও পড়ছিল হ্যাঁ সব শুনেছে তো বেশি দেরি না করে ছটপট তাড়াতাড়ি যাই আগে হাঁটতে হবে থেকে চলে এসে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি বাট আমার ভাইয়ের বউ সব ফোন করেছে তাই ওদের সাথে একটু যেটাই ভাবছো যে খুনসুটি হচ্ছিল ভাই বোন যেটা হয় তো বৌদি সব মিলে সব যা হয় তো আমরা খুব আড্ডা মারছিলাম খুবই আড্ডা চলছে তো আমার তার জন্য আমি এতক্ষণ ব্লগ আসতে পারি না আজকে অনেকটাই ব্লগ গ্যাপিং হয়ে গেছে কারণ ঠিক আছে আজকে ওয়েদারটা এমন না আমার খুব মজা ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানোর একটুও টাইম নেই আমি যখন ঘুমাতে যাবো তখন আমার ছেলে উঠে যাচ্ছে প্লাস তোর আজকে খেয়ে পুরো বমি করেছে গলায় হয়তো কিশমিশ টিশমিশ আটকে গেছিলো তো আমরা অ্যাজ ইউজুয়াল স্কোয়ারফিল থেকে হেঁটে হেঁটে এসে আমি আমার রান্নায় লেগে গেছি কিন্তু গোটা দিন যেহেতু ব্লগ হয়নি তোমাদের সাথে কথা হয়নি তো মনটা খুব খারাপ খারাপ করছিলো তো আমি এখন রান্না করছি ডিমের পোচ আমার জন্য পাবদা মাছ কালকে দু পিস ছিল দু পিস ভাজা করবো আর পাপায়ের ছাতু মেখে দেবো তো পাপায়ের ছাতু মাখা পাবদা মাছ প্রায় দেখে নেবে আর আমি ডিমের পোচ অ্যান্ড পাবদা মাছ তো চলো দেখতে থাকো তো আমি এসে এসে রান্না আরম্ভ করে দিয়েছি এখানে পাপাই বললে একটু ট্যাংরা মাছ ভাজা খাবে আর আমি দুটো কাঁটা মাছ ভাজা পটল ভাজা আর পাপাই একটা কাঁটা মাছ ভাজা দুটো ট্যাংরা মাছ ভাজা এখান থেকে আমি অবশ্যই শেয়ার করবো আর ভাত দিয়ে খেয়ে নেবো আজকে এটাই মেনু মাছ ভাজা ভাত
পাপায়া রোগ কাটা মাছ ট্যাংরা মাছ ফ্রাই পটল ভাজা আর ভাত। তো চলে এসেছি আবার তোমাদের সাথে। এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে হাঁটতে গিয়ে চার পাক দিয়েছি, চার পাক দেওয়ার পরে নরমালি এলাম। হেঁটে এসেও আমি হেঁটে বসে পাপড় ভাজা খেয়েছি। আজকেও হেঁটে এসে পাপড় ভাজা খেয়েছে। যাই হোক, হেলথ নিয়ে অনেক কিছু বলারই আছে আমার। সেটা হচ্ছে জল খাওয়ার ব্যাপারটা, কিন্তু আমি যেটা দেখলাম আর কি, জল খাওয়ার ব্যাপারটা কিন্তু তোমাদের আমি একটু শেয়ার করতে চাইছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে জল খাওয়ার। জল খাওয়ার কিছু নিয়ম আছে যেগুলো আমরা মানি না, ঠিক আছে? আজকে আমি এই প্রবলেমটা মানে আমার হয়েছে বলতে, পেটের সমস্যাটা হওয়ার পরে আমি কিন্তু আগে ডাক্তারকে দেখালাম, ডাক্তার বললো জল খেতে, জল না খাওয়ার জন্য সমস্যাগুলো হচ্ছে। তো জল খাওয়ার এবার উপকারিতাগুলো দেখতে শুরু করলাম। তো দেখতে দেখতে অনেক কিছু জানলাম, তো তোমাদেরকে আমি শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে জল খাওয়া খুব ইম্পর্টেন্ট মানুষের দেহে। এবার জল তো খাওয়া ইম্পর্টেন্ট, কিন্তু কীভাবে খাবো? শুধু জল বেশি খেলেও আবার প্রবলেম, জল যদি না খাও সেটাও প্রবলেম। নিয়মগুলো তোমাদেরকে বলছি, একটু মন দিয়ে শুনবে। একদম এটা ডাক্তারের পরামর্শ বলতে পারো, একদম ডাক্তারেরই পরামর্শ। সেটা হচ্ছে জল সকালবেলায় উঠে খালি পেটে এবং বাসি মুখে তোমাকে জল কিন্তু এক থেকে দু গ্লাস তোমাকে খেতে হবে মিনিমাম, ঠিক আছে? এবার অনেকে কি করে, ব্রাশ করার পর, পেট পরিষ্কার করার পর তারপরে এসে জল খায়, অনেকে আছেন, কিন্তু সেটা কিন্তু করা উচিত না। কারণ মুখের মধ্যে যে লালাগুলো আছে সেইগুলো যেন পেটের মধ্যে যায়, তার জন্য বাসি মুখে জল খাওয়া দরকার। এবং অবশ্যই ওয়ার্ম ওয়াটার, ঠান্ডা জল একদম না। রুম টেম্পারেচার জল খাওয়া যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের খেতে হবে হচ্ছে ওয়ার্ম ওয়াটার, ঠিক আছে? তাহলে গ্যাসের সমস্যা বা আরও অনেক রোগের সমস্যা থেকে মুক্তি পাবে। এটা হচ্ছে ফার্স্ট অফ। তারপরে সকাল থেকে এক ঘন্টা অন্তর করে জল খেতে হবে, খাওয়ার আগে জল খেতে হবে। খাওয়ার আগে বলতে কতক্ষণ আগে? মিনিমাম 30, ম্যাক্সিমাম 45 মিনিট আগে তোমাকে জল খেতে হবে। আর খাওয়ার পরেও সেম 30 থেকে 45 মিনিট পর কি এক ঘন্টা পর জল খেতে হবে। এ হচ্ছে প্রথম কথা। কারণ অনেক সময় কী হয়, মানুষ খেতে খেতে খায়, কারণ আমি খেতাম, খেতে খেতে খুব জল চেষ্টা পেত, তো ওইটা খাওয়া খুব খারাপ। তো সেই কারণে এই নিয়মগুলো যদি মানুষ করে, তারপর হচ্ছে রাত্রিবেলায় জল যদি বেশি খাওয়া হয় সেক্ষেত্রে বারবার টয়লেট যেতে হয়, এবং টয়লেট অনেকে যেতে চায় না, ঘুমের ঘরে আর কে টয়লেট যাবে, এতে প্রবলেম যদি টয়লেট না যায়। দ্বিতীয় কথা, ঘুম থেকে উঠে বারবার যদি টয়লেট যায় সেক্ষেত্রে ঘুমের ব্যাঘাত হয়, তারপরে ঘুম আসতে চায় না, এইসব প্রবলেমগুলো হয়। তো তার জন্য রাতে জলটা একটু সামান্য খেয়ে টয়লেটে গিয়ে তারপরে ঘুমানো উচিত, এবং জলটা কম খাওয়া উচিত। এই হচ্ছে নিয়ম, ঠিক আছে? এই নিয়মগুলো যদি মানা যায় তাহলে মানে ইউটিউবে অনেক জায়গায় দেখতে পাবে তোমরা যে সব জায়গায় বলেছে যে অনেক প্রবলেম থেকে তোমরা মুক্তি পাবে। আর একটা এটা মিস করে গেছিলাম, সেটা হচ্ছে জল অবশ্যই বসে খাবে, আর একবারে ঢকঢক করে খাবে না, একদম খালি পেটেও খাবে না, কিছু খাওয়ার পরে হয়তো মুড়ি বা বিস্কুট খাওয়ার পরে খাবে, আবার ঢকঢক করেও কিছু, কিন্তু জল খাওয়াটা খুব প্রবলেম। জলকে নিয়মিত এইভাবে খেতে হবে। যে নিয়মিত খেতে পারবে তার শরীরের সব রকম সমস্যা, চুল পড়ার সমস্যা হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, পেট সংক্রান্ত সমস্ত রকমের যত রকম প্রবলেম আছে সেই সব প্রবলেম থেকে কিন্তু সে মুক্তি পাবে, সে যদি জল ঠিকঠাকভাবে খায়। তো সবাই কিন্তু জলটা ভালোভাবে খেও আমি বলবো, কারণ অনেকে কাজের চাপে হোক, অনেকে সময় করে না উঠতে পারে হোক, জল খাওয়াটা কিন্তু আমরা ভুলে যাই, কিন্তু মেন জিনিসই হচ্ছে জল। তো জল ছাড়া কিন্তু মানুষ একবারে বাঁচতে পারে না, খাবার দুদিন না খেয়েও চলবে, কিন্তু জল খেতেই হবে। তো আমার এই বক্তৃতাটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলবে, কারণ আমি তোমাদেরকেও, আমি চাই না যে কাউরই এরকম অসুস্থ হোক, অসুস্থ বলতে পেট সংক্রান্ত কোনো রকম যেন রোগ না হয় এরকম কাউরই, কারণ জল খাওয়ার জন্য অনেকের হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে শেয়ার করলাম, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। তো চলো, এখন আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি বসে আছি,
এখন মোটামুটি 45 মিনিট আমি কিছুই খাবো না, হ্যাঁ চুপচাপ বসে থাকবো, তারপরে জল খাবো, তার আগে জল খাবো না, জল খাওয়ার পরে টয়লেট গিয়ে তারপরে গিয়ে বেড যাব, বেডে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। ম্যাডাম এখন টায়ার্ড, বুঝতেই পারছো রান্না বান্না করে। ম্যাডাম বলো, ঘুম পেয়েছো? অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতেই পারছো, সকাল থেকে অনেক পরিশ্রম তো করতেই হয়, বাচ্চা থাকলে আরও বেশি পরিশ্রম হয়, সবাই জানো তোমরা। তো এইটাই হচ্ছে ম্যাডামের, তারপরে হেঁটে আসছে। অ্যাকচুয়ালি ও হেঁটে আসছে বলে আমারও আমার সাথে কোম্পানি দিচ্ছে বলে আর কি আমাদের হাঁটাটা হচ্ছে যৌথ উদ্যোগে। তো মেনি মেনি থ্যাঙ্কস এটা করার জন্য। তো এরকম কোনো গল্প নেই, এটা হচ্ছে মনের কথা বললাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিও, একটু সাপোর্ট করো প্লিজ। আগামী দিনে ভিডিওগুলো আশা মনে হচ্ছে একটু এন্টারটেইনমেন্ট করতে চলেছি, একদম দেখা যাক কি হয় না হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা, গুড নাইট, টাটা, লাভ ইউ অল।